করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তরে বুস্টার ডোজ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে দিবসের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আসাদুজ্জামান জুয়েল। উদ্বোধনকালে তিনি বলেন, উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 48টি বুথের মাধ্যমে 24,000 মানুষকে, যাদের দ্বিতীয় ডোজ নেওয়া 4 মাস পূর্ণ হয়েছে এমন ব্যক্তিদেরকে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা প্রদান করা হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রমকে গতিশীল করতে সারা দেশে বুস্টার ডোজ দিবস পালন করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ দিবসের আওতায় 18 বছর ও এর বেশি বয়সের সব নাগরিককে বুস্টার ডোজ টিকা দেওয়া হবে, তবে দ্বিতীয় ডোজ নেওয়ার 4 মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে। হাসপাতাল পরিচালক বা তত্ত্বাবধায়ক বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোভিড-19 টিকা কার্যক্রম জোরদার করার জন্য আপনারা ইতোমধ্যে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ সপ্তাহ সফলভাবে পালন করেছেন। এরই ধারাবাহিকতায় 19 জুলাই দেশব্যাপী কোভিড টিকার বুস্টার ডোজ দিবস উদযাপন করা হবে। কোভিড-19 টিকাদান সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট দপ্তরের সবার সঙ্গে সমন্বয়পূর্বক ব্যাপক প্রচার প্রচারণার মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করে বুস্টার ডোজ দিবস পালন করবে এবং সবার প্রাপ্য বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা নেবেন। আরও বলা হয়েছে, বুস্টার ডোজ নেওয়ার জন্য উপযুক্ত প্রমাণ প্রদর্শন সাপেক্ষে নিকটবর্তী টিকাদান কেন্দ্র বা বাংলাদেশের যে কোনো কোভিড-19 টিকাদান কেন্দ্র থেকে টিকা গ্রহীতা বুস্টার ডোজ নিতে পারবেন। সব টিকাদান কেন্দ্রে ফাইজার টিকা প্রদানের শর্তাদি অনুসরণ করতে হবে। সকাল 9টা থেকে টিকাদান শুরু হবে। চিঠিতে বলা হয়েছে, নিয়মিত কোভিড-19 প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান রেখে কোভিড-19 টিকাদানের বুস্টার রোজ কার্যক্রম পরিচালনা করতে হবে।